নতুন সিলেট গড়ার স্বপ্নে সর্বোচ্চ বাজেট সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের বাজেট ঘোষিত হয়েছে নতুন সিলেট গড়ার স্বপ্নে মেয়র আরিফুল হক চৌধুরী আটশো উনচল্লিশ কোটি বিশ লাখ ছিয়াত্তর হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন নগরীর আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে বৃহস্পতিবার দুপুরে দুই হাজার একুশ বাইশ অর্থ বাজেট ঘোষণা করা হয় পরিসংখ্যান বলছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের ঘোষিত বাজেটই সিসিকের ইতিহাসে সর্বোচ্চ এবারই বাজেটে রাখার আটশো কোটি ছাড়িয়েছে এর আগে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটের পরিমাণ ছিল সাতশো উননব্বই কোটি আটত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা সেসিক সূত্রে জানা গেছে গেল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বাজেটের আকার ছিল সাতশো তেতাল্লিশ কোটি পঞ্চান্ন লাখ তিরানব্বই হাজার টাকা করোনা মহামারীর কারণে গেল বছর ভার্চুয়াল মাধ্যমেই বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আরিফ আজ বাজেট ঘোষণায় নতুন সিলেট করার কথা বলেন মেয়র আরিফুলক চৌধুরী তিনি বলেন আমরা বীরের জাতি আমাদের লড়াকু মনোভাবকে সঙ্গী করে সিলেটের সকল মানুষের সহযোগিতায় করোনা মোকাবেলা করে এবং শত ঝুঁকি উপেক্ষা করে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির এই সিলেটে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যেভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন তা অতুলনীয় এই একক্ষতাই আমাদের সিলেটের বড় শক্তি এই একতা এই সাহস আমাদেরকে নতুন সিলেট ঘোরার স্বপ্ন দেখাচ্ছে ঘোষিত নতুন বাজেটে আয় ব্যয়ের পরিমাণ সমান দেখানো হয়েছে বাজেটে উল্লেখযোগ্য এক হাত দেখানো হয়েছে হোল্ডিং টেস্ক চুয়াল্লিশ কোটি বিরানব্বই লাখ ছেষট্টি হাজার টাকা স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর আট কোটি ষাট লাখ টাকা ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর দুই কোটি টাকা পেশা ব্যবসার উপর কর ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা বিজ্ঞাপনের উপর কর এক কোটি পঁচিশ লাখ টাকা বিভিন্ন মার্কেটের দোকান গ্রহিতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ নব্বই লাখ টাকা ঠিকাদারের তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ ত্রিশ লাখ বাস টার্মিনাল ইজারা বাবদ আয় পঞ্চান্ন লাখ ট্রাক টার্মিনাল ইজারা বাবদ আয় সতেরো লাখ কেয়াকাট ইজারা বাবদ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ এক কোটি রোডরোলার ভাড়া বাবদ আয় ষাট লাখ টাকা রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লাখ টাকা বাজেট বক্তৃতায় মেয়র আরিফ বলেন সম্মানিত নগরবাসী নিয়মিত হোল্ডিং টেস্কসহ সহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট বিরাশি কোটি তেইশ লাখ একষট্টি হাজার টাকা আয় হবে বলে আশা করছি বাজেটে ব্যয়ের খাত দেখানো হয়েছে সরকারি উন্নয়ন কর্মসূচি খাতে দশ কোটি টাকা কোভিড নাইন্টিন মোকাবেলা ডেঙ্গু মোকাবেলা পরিচ্ছন্নতা কার্যক্রম প্রচার উপখাত সহ সরকারি বিশেষ মঞ্জুরি খাতে একত্রিশ কোটি ষাট লাখ অন্যান্য প্রকল্প মজুরি বাবদ এক কোটি টাকা সিটি কর্পোরেশনের অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প দশ কোটি টাকা সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসন অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে একশো ত্রিশ কোটি টাকা দুই সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার ড্রেন ও কালভার্ট নির্মাণ প্রকল্প আটাশ কোটি টাকা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন খাতে পাঁচ কোটি টাকা ফিলিং স্টেশন স্থাপন খাতে পাঁচ কোটি সিটি কর্পোরেশনে প্লাস্টিক রিসাইকেলিং প্লান্ট স্থাপন খাতে পাঁচ কোটি টাকা এছাড়া লালমাটির ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন প্রকল্প খাতে বিশ কোটি টাকা থুপখানা পানি শোধনাগারে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও বোতলজাত করে বিক্রয়ের প্রকল্পের খাতে ত্রিশ কোটি টাকা বেয়ের খাত হিসেবে সাতাশটি ওয়ার্ডে কাউন্সিলর গণের স্থায়ী অফিস স্থাপন প্রকল্প দুই কোটি টাকা ভারতীয় অনুদানে সিলেট সিটি কর্পোরেশনের উন্নত পরিবেশ শিক্ষার মান উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকার অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে পাঁচ কোটি টাকা বাজেটে রাজস্ব খাতে সর্বমোট আশি কোটি উনষাট লাখ পঞ্চাশ হাজার টাকায় ব্যয় বরাদ্দ হয়েছে এছাড়া রিলিফ বা জরুরি ত্রাণ ব্যয় বরাদ্দ এক কোটি টাকা বাজেটে রাজস্ব খাতে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় বাবদ আঠাশ কোটি পঞ্চান্ন লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেট ঘোষণাস্থলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সিসি কাউন্সিলর বৃন্দ সিসি কর্মকর্তা বৃন্দ সাংবাদিকগণ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত